আলাইকুম চলুন দেখে নিব আজকের নিউজ আমি আসলেই পোলট্রি বললেন রুবি আমি গেল দুই সপ্তাহ ধরে হাসপাতালে ছিলাম আমি যা কিছু বলেছি তার কোনো মূল্য নাই আমি যে অসুস্থ ছিলাম বাসায় গিয়ে সেই কাগজপত্র পৌঁছে দেব। আমার স্বামীর সঙ্গে কথা হয়েছে এখানে একা থাকি তো ভাই বোন কেউ নাই আত্মীয় স্বজন কেউ নাই তাই কিছুটা মাথা খারাপ হয়ে গিয়েছে আর সকালে আমার স্বামীর সঙ্গে কথা বলে বুঝতে পারলাম যে তারা খুব কষ্ট পাচ্ছে আমার বড় ছেলে এক মাসের জন্য হাসপাতালে যাবার জন্য বলেছে চিত্রনায়ক সালমান সার খুনের সাক্ষী দাবি করা রুবি সুলতানা বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা ছটায় ফেসবুক লাইভে এসে এসব কথা বলেন এ সময় নিজেকে অসুস্থ পাগল বলেন তিনি স্বামীরা ও অন্যান্য যাদের নাম তিনি বলেছিলেন এসব মিথ্যা বলেও দাবি করেন তিনি কারণ মানসিকভাবে অসুস্থ থাকার ফলে নিজের উপরে নিয়ন্ত্রণ ছিল না বলেন রুবি রুবির হঠাৎ এরূপ মন্তব্যে খুবই ফেটে পড়েন ফেসবুকে লাইভে দেখা মানুষজন তারা রুবিকে নিয়ে বাজে মন্তব্য করতে থাকেন কেউ কেউ বলেছেন আপনি যদি অসুস্থ থাকেন তাহলে ঠিকঠাকভাবে ফেসবুক লাইভে কথা বললেন কিভাবে অনেকে আবার তাকে মারতেও চান তবে ওই সব মন্তব্য তোয়াক্কা না করে রুবি বলেন আমি বাংলাদেশে না আমেরিকার নাগরিক আমার বাসার পাশেই থানা আমাকে আপনারা কিছু করতে পারবেন না রুবি আরও বলেন আমি আসলেই পলটিবাজ আপনারা যাই বলেন না কেন তাতে কিছু আসে যায় না একাকিত্ব থাকার কারণে মানসিকভাবে অসুস্থ হয়ে এমনটা করেছেন বলে জানান রুবি সালমান খুন হয়েছে নাকি আত্মহত্যা করেছেন তার কিছুই জানেন না বলেছেন রুবি আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ